নমস্কার বন্ধুরা, স্মার্ট স্টাডি ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা যারা এতদিন ধরে রেলের বিজ্ঞপ্তি নিয়ে এতদিন ধরে বিভিন্ন আপডেট দিচ্ছিলাম, তো 1 জুলাই 2023 রেলের এখনও পর্যন্ত জোনাল ওয়াইজ কত শূন্যপদ ফাঁকা রয়েছে তার একটা লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান মিনিস্ট্রি অফ রেলওয়েসের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে। তো অবশ্যই তোমরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছ, দ্য ডিটেলস অফ টোটাল ভ্যাকান্সিস জোন ওয়াইজ ইন ইন্ডিয়ান রেলওয়েজ অ্যাজ অন 1/7/2023 প্রত্যেকটা জোনাল রেলওয়ে রয়েছে, সিআর, ইসিওআর, ইসিআর, ঠিক আছে, সেন্ট্রাল রেলওয়ে, ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে বা ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে, সমস্ত কিছু, গ্যাজেটেড এবং নন গ্যাজেটেড পোস্ট। নন গ্যাজেটেড পোস্ট দ্যাট মিন্স এএলপি, টেকনিশিয়ান, লোকো পাইলট, এনটিপিসি, জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং লেভেল 1 অন্তর্গত হয়ে গ্রুপ ডি, সমস্ত কিছু কিন্তু এই নন গ্যাজেটেড পোস্ট, ঠিক আছে। টোটাল যদি আমি শূন্যপদ দেখি যে কত শূন্যপদ ফাঁকা রয়েছে জোনাল ওয়াইজ, তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 2,61,233 শূন্যপদ কিন্তু এখনও জোন ওয়াইজ ফাঁকা রয়েছে, হিউজ পরিমাণ ফাঁকা রয়েছে। এবং এটা কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়েস পক্ষ থেকে একদম সম্পূর্ণ অফিসিয়ালভাবে কিন্তু লিখিতভাবে কিন্তু এটা আকারে জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আমার বা বানানো কোনো পেপার কাটিং থেকে তুলে নিয়ে আসা কোনো আপডেট নয়, এটা সম্পূর্ণরূপে যে অফিসিয়াল রয়েছে রেলের পক্ষ থেকে সেটা কিন্তু এরা জানিয়েছে। এবং তারা এটাও বলেছে দ্য ভ্যাকান্সিস অফ অপারেশনাল সেফটি ক্যাটাগরিস আর 53,178, ঠিক আছে। অর্থাৎ ভ্যাকেন্সি শূন্যপদ যেটা সেফটি ক্যাটাগরি রয়েছে, ফর এক্সাম্পল লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, ঠিক আছে, এই সমস্তর জন্য 53,178 কিন্তু তোমাদের শূন্যপদ এখনও ফাঁকা রয়েছে। তো হিউজ পরিমাণ শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে। এর পাশাপাশি এখানে আরও অনেক ডিটেলসে বলা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ম্যাসিভ রিক্রুটমেন্ট এক্সারসাইজ হ্যাজ বিন কমপ্লিটেড রিসেন্টলি ফর ইমপ্ল্যানিং 1,29,050 ক্যান্ডিডেটকে কিন্তু সিবিটি এক্সামের দ্বারা কী করা হয়েছে, কমপ্লিটেড ইমপ্ল্যানিং করা হয়েছে। এর পাশাপাশি সিবিটি এক্সাম যেটা 2019 কথা বলছে, এটা তোমরা জানো তোমাদের 2019 এনটিপিসি এবং গ্রুপ ডি এর মাধ্যমে কিন্তু প্রচুর প্রার্থী এখানে অ্যাপ্লাই করেছিল এবং পরীক্ষা হয়েছিল, সেই হিসাবটা তোমাদের এখানে দিয়েছে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে যেটা 1.26 কোটি পার পরীক্ষার্থী, 133টা শিফট অনুসারে 68 দিন ধরে 211টা সিটিতে কিন্তু এই টোটাল পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়েছিল। এবং যে তোমাদের সিবিটি রয়েছে গ্রুপ ডিতে লেভেল 1, সেখানেও কিন্তু কত দিন ধরে কত পরীক্ষার্থী কতগুলো শিফটে কতদিন ধরে কতগুলো সেন্টারে এক্সাম দিয়েছে কতগুলো ভাষায়, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, আশা করছি তোমরা এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো, এটা যে তোমাদের বলছি এটা একটা দেখো, এটা একটা কিন্তু আনস্ট্যাট কোশ্চেন, লোকসভায় আনস্ট্যাট কোশ্চেন নাম্বার 2-2-3-7 যেটার অফিসিয়ালভাবে উত্তর দেওয়া হয়েছে 2 আগস্ট। এটা কিন্তু সম্পূর্ণভাবে অফিসিয়াল নোটিফিকেশান, এখানে যে প্রশ্ন করা হয়েছিল তার উত্তরের পরিপ্রেক্ষিতে কিন্তু এই উত্তরটা দেওয়া হয়েছে। এবং উত্তরটা কে দিয়েছে, উত্তরটা দিয়েছে হচ্ছে অ্যান্সার দিয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি শ্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি কিন্তু উত্তর দিয়েছেন যে আমাদের ভারতীয় রেলে জোনাল ওয়াইজ নন গ্যাজেটেড 2,61,000 শূন্যপদ ফাঁকা রয়েছে। এর পাশাপাশি যারা আরপিএফ কনস্টেবল এসআই নিয়ে বলো তাদের বলছি এইটা পয়েন্ট একটু লক্ষ্য করতে পারো, প্রোডাকশন ইউনিট অ্যান্ড আদার ইউনিট এবং অন্যান্য ইউনিট যে সমস্ত রয়েছে, মেবি তোমাদের এখানে যে রয়েছে আরপিএফ কনস্টেবল এসআই, সেখানেও কিন্তু আমি আশা করি একটা ভালো সংখ্যক শূন্যপদ কিন্তু থাকতে চলেছে, অবশ্যই এদিকে আমাদের নজর রাখবে। তো অফিসিয়ালভাবে তোমাদের জানিয়ে দিলাম, এটা আমার কোনো মুখের কথা নয়, তো মিনিস্ট্রি অফ রেলওয়েজ পক্ষ থেকে যে লেটেস্ট আপডেটটা 2 আগস্ট উঠে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবে, যদি নতুন প্রার্থী হয়ে থাকো এই চ্যানেলে তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবে। জয় হিন্দ বন্ধুরা।